এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। তুই খুব দুষ্ট হয়েছিস মতি, সারা দিন টই টই করে ঘুরছিস, তুই না এদিক ওদিক থেকে কিছু খেয়ে নিস, আমার খিদে পায় না বুঝি? হ্যাঁ তুই তো জানিস আমি তোকে না খাইয়ে খাই না। হ্যাঁ আয় 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 আয়, আর এরকম দেরি করবি না বুঝলি, নেনে তাড়াতাড়ি কর, বহুদিন সে আমাদের জন্য পথ চেয়ে বসে আছে। হ্যাঁ তাড়াতাড়ি কর চল। আমি মতিকে খাইয়ে হুট করে পুকুরেটা ডুব দিয়ে আসছি, যাও। চান করে ভালো করে মাথাটা একটু বুঝবে। বুঝলে মতি, কাল থেকে ওই মতিটাকে বেঁধে রাখতে হবে, নইলে রোজ রোজ তোমার খেতে দেরি হয়ে যাবে। তুমি মতিকে বাঁধবে? এবার তোমাকে বাঁধার ব্যবস্থা করব। হি, আমি কি গরু নাকি যে তুমি আমার বাঁধবে? তোমাকে নিয়ে আমার বড় চিন্তা হয় ঠাকুরপো, অমন একটা সোজা সরল মন নিয়ে তুমি। হি, এবার একটা বিয়ে থা করো, বউ আনো যে তোমার যত্ন করবে। তুমি তো আছো, বউ আনলে কি আমাকে তোমার মতো ভালোবাসবে? নিজের দুটো বাচ্চা সামলে, সংসার সামলে আমি তোমাকে যত্ন করার সময় পাই কোথায়? দূর, তুমি আমাকে কত ভালোবাসো, কত যত্ন করে বলো। তোমার বাবা মারা যাবার আগে আমার হাতে তার ছোটবেলার বন্ধু মাধব চক্রবর্তীর ছবি আর ঠিকানা দিয়ে বলেছিলেন, আমি যেন সময় মতো তোমাকে মাধব চক্রবর্তী কলকাতার বাড়িতে পাঠিয়ে দিই। আমি কলকাতায় গিয়ে কি করব? কি করব মানে, তোমার বাবা আর মাধব চক্রবর্তী দুজনে মিলে ঠিক করেছিলেন তোমার সাথে মাধব চক্রবর্তীর মেয়ে অপরাজিতের বিয়ে দেবেন। না, আমি তোমার জন্য কোথাও যাব না। আমাকে ছেড়ে যাবে কেন? কলকাতায় গিয়ে অপরাজিতাকে বিয়ে করে এখানে নিয়ে আসবে। দূর, আমি কোনো কাজ টাজ করি না। কাজ করো না তাতে কি হয়েছে? তোমার বাবা মারা যাবার আগে তার সমস্ত সম্পত্তি তোমাদের দু ভাইকে সমানভাবে ভাগ করে দিয়ে গেছেন, জমি জমা পোস্ট বয়সের টাকা পয়সা সবই তো রয়ে গেছে। বিয়ে করে বউ নিয়ে এসে না হয় আমন করলে আমি কিন্তু খাবো না, উঠে যাব। তোমাকে দিয়ে আমি কি করি? তোমাকে তো সংসারের হালের কথা বলা যাবে না, আর বলেও কোনো লাভ নেই। তোমার দাদা এদিকে আমি একদম ঠিক আছি রে। আমার সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। আমি মামলা হেরে গেছি। তাই বলে তুমি আকণ্ঠ মদ খেলবে? ছি 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 ছি, বাচ্চা দুটোর কথা একবারও ভাবলে না? এখন কি করি বলো তো? কি করবে তা আমি কি জানি? জানো না মানে সংসার থেকে আমার একা, দেনার দায় জমি বাড়ি সব যখন যাবে তখন বুঝবে। যাবার জন্যই তো উঠে পড়ে লেগেছো, চাষের নাম করে যা দু একটা গয়না ছিল আমার সব নিয়েছো, তবু তোমার মদ গেলা শেষ হয়নি। মহাজনের কাছ থেকে একদিন দুদিন বাদে বাদে টাকা ধার নিয়েছো, তাও ওই মদের পিছনে ঠেলেছো। একবারও ছেলে মেয়ে দুটোর কথা ভেবেছো তুমি? আমি না ভাবিনি, তুমি ভেবেছো? আমি ভেবে কি করব বলো তো? পরের বাড়িতে দাসী বিক্রি করতে পারি, ওইটুকুনি তো বাকি আছে। হাটের কাছে যখন সহজ উপায় আছে তখন দাসী বৃত্তি করতে যাবে কেন? কি উপায় আছে? আছে গো আছে,
ইচ্ছে করলে আমাদের সব অভাব রাতারাতি বুঝে যাবে। অসম্ভব, তোমার ওই লক্ষ্মী মহাজনের পা ধরতে আমি পারবো না। একবার গিয়েছিলাম, কি পিচ্ছিলি চাউনি। আমার বউকে আমি অত নিচে নামাতে পারি? আরে আমার একটা মান সম্মান নেই। রাখো, তোমার যে কত মান সম্মান তা আমার জানা আছে। এখন তোমার সহজ উপায়টা কি বলো তো। উপায়টা হলো তা তোমার স্বামীর চেয়ে তোমার ঠাকুর বই তোমার কাছে বড় হলো? হ্যাঁ হলো। ঠাকুর তুমি তোমার এই ঠাকুর পোকে নিয়ে শেষে আমাকে ধরে নিয়ে যাবার আগে আমি নিজে নিজেকে জ্বালিয়ে শেষ করলাম। জ্বলবে কেন? জ্বলতে হয় আমি সারাটা জীবন জ্বলব। দাও কাগজটা দাও। এখানটা সই করাবে, এখানটা সই করাবে, আর কলমটা নিয়ে আসি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।